Hi everyone, welcome to my channel AD Tutorial. Aaj 31st August Government of West Bengal er pokkho theke ekti order ber hoyeche. Amra dekhe nebo sei order ti ki. Bistarito shuru korar age amader sokolke onurodh obosshoi video ti like korun, share korun ebong channel e notun hoye thakle subscribe kore bell icon e click kore rakhun ei dhoroner update sathe sathe paawar jonno. To dekha jak ki bola ache. Whereas in order to contain and combat spread of COVID-19, state government via act order number dewa ache. Had notified containment zone based lockdown measure up to 31st August. 31st August porjonto ekhane lockdown er kotha bola hoychilo. Now in consideration of current COVID-19 situation, lockdown in containment zone stands extended up to 30 September. Orthat 30 September porjonto ei lockdown ke extend kora hoyeche. Following activities shall continue to remain closed, prohibited throughout the state up to 30 September 2020. Niche kichu activities er kotha bola hoyeche. Sekhane যে যে অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে সেইগুলি 30 সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আমরা এরপর দেখে নেব কী কী সে অ্যাক্টিভিটি যেগুলি 30 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো দেখা যাক কী কী অ্যাক্টিভিটিস আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিসগুলো কী কী? স্কুল, ICDS সেন্টার, কলেজ, এডুকেশনাল, ট্রেনিং, কোচিং ইনস্টিটিউশন এটসেট্রা, সিনেমা হল, সুইমিং পুল, এন্টারটেনমেন্ট পার্ক অ্যান্ড থিয়েটার্স, গ্যাদারিং অ্যান্ড কংগ্রিগেশন অ্যাজ মেনশন ইন স্টেট গভর্নমেন্ট অর্ডার। এই স্টেটমেন্ট অর্ডারে যে অর্ডারে বলা হয়েছিল সেগুলি সব এখানে বন্ধ থাকার কথা এখানে বলা হয়েছে। চার নম্বরে বলা হয়েছে ইন অ্যাডিশন টু রিল্যাক্সেশন অলরেডি পারমিটেড আউটসাইড দ্য কন্টেনমেন্ট, কন্টেনমেন্ট জোনের বাইরে যেগুলি রিল্যাক্সেশন করার কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে ওপেন এয়ার থিয়েটার, যেটি 21 সেপ্টেম্বর থেকে পারমিশন দেওয়া হয়েছে, অবশ্যই লোকাল অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে সেগুলি খোলা যেতে পারে। এবং বলা হয়েছে 8 সেপ্টেম্বর থেকে মেট্রো রেল চালু করার ব্যাপারেও বলা হয়েছে। এবং তারপরে দেখে নেব পাঁচে দেওয়া আছে ইন অ্যাডিশন অ্যাজ অলরেডি অ্যানাউন্স স্টেট ভাইড কমপ্লিট লকডাউন শ্যাল বি অবজার্ভ মনডে অর্থাৎ 7 সেপ্টেম্বর, 11 সেপ্টেম্বর এবং স্যাটারডে 12 সেপ্টেম্বর। অর্থাৎ রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী যে ডেটগুলি বলা ছিল সেগুলিতে 7 সেপ্টেম্বর, 11 সেপ্টেম্বর এবং 12 সেপ্টেম্বর সেগুলি পুরোপুরি কমপ্লিট লকডাউন থাকবে। অন দ্য এফোরসেড ডেজ অফ কমপ্লিট লকডাউন অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট অফিস, কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, পাবলিক অ্যান্ড প্রাইভেট ট্রান্সপোর্ট, এগুলো কী বলা হয়েছে এই যে কমপ্লিট লকডাউনে এগুলোতে সমস্ত গভর্নমেন্ট অফিস, প্রাইভেট অফিস সব কিছু এগুলো বন্ধ থাকার কথা এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এই খবরটি আমাদের আজকে পত্রিকাতেও প্রকাশিত হয়েছে। আমরা পত্রিকাতে প্রকাশিত খবরটি আমরা একবারে দেখে নেব। সেখানে দেখতে পাচ্ছি এখানে 7, 11 এবং 12 পূর্ণ লকডাউন বহাল, সংশয় শেষ, রাজ্যে নির্ধারিত দিনেই হবে সম্পূর্ণ লকডাউন, কেন্দ্রের অনুমোদন নিয়ে সেপ্টেম্বরের 7, 11 এবং 12 তারিখ বন্ধ থাকবে সব কিছু, বাদ শুধু জরুরি পরিষেবা। সোমবার নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়ে দিল নবান্ন। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কন্টেনমেন্ট জোনে লকডাউন বহাল থাকবে। গত শনিবার আনলক 4 পর্বে নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র। 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই পর্ব। কিছু নির্দেশিকায় স্পষ্ট জানানো হয় কেন্দ্রের অনুমতি ছাড়া কন্টেনমেন্ট জোনের বাইরে লকডাউন করতে পারবে না রাজ্যগুলি। তার ফলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গে 3 দিন সার্বিক লকডাউনে সংশয় তৈরি হয়। রবিবার হরিয়ানা সরকার লকডাউন বাতিলের ঘোষণায় আরও চাপ বাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর। সূত্রের খবর, বিষয়টি নিয়ে তড়িঘড়ি রাজ্যের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় কেন্দ্রকে। স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তা ব্যক্তিদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন নবান্নের শীর্ষকর্তারা। তারপরেই এদিন সার্বিক লকডাউনের ব্যাপারে নির্দেশিকা জারি করেছে রাজ্য। মুখ্য সচিব জানিয়েছেন সরকার যাবতীয় প্রোটোকল মেনে এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে 30 সেপ্টেম্বর পর্যন্ত স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং ICDS কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। গোটা মাস খোলা যাবে না সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্কও। যে কোনো জমায়েত আগে নিষেধাজ্ঞা জারি থাকছে। তবে কেন্দ্রের গাইডলাইন মেনে 21 সেপ্টেম্বর থেকে ওপেন এয়ার থিয়েটার খুলবে। সেক্ষেত্রে অবশ্যই স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এদিকে 1 তারিখ থেকে খুলে দেওয়া হচ্ছে পানশালাও। তবে বার কাম রেস্তোরাঁর ক্ষেত্রে 50% আসন খালি রেখে পৃথক নির্দেশিকায় দিয়ে